নমস্কার, NE24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই। আমি আলপনা ধর। আজ ইয়থস এগেনস্ট সোশ্যাল ইভিলেস ইয়াসি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে অরুণাবন চা বাগানে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডক্টর রাহুল যাদব ও ভবতোষ দেববর্মন দ্বারা মোট 107 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 33 জন রোগীর ছানির ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে। সাথেই সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে। এছাড়াও আজ হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ইয়াসি অরুণাবন আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইয়াসির পক্ষে ক্যাম্প ইনচার্জ দীনেশ কাহার, কেন্দ্রীয় কমিটি সভাপতি সঞ্জীব রায়, উপসভা নেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, অলোক কুর্মী, চন্দন গোয়ালা, গৌতম গুড়, মল্লিকা তাঁতি, বাবুল কুর্মী প্রমুখরা উপস্থিত ছিলেন। এভাবে আরো খবর পেতে NE24 চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আমরা আজ অরুণাবন টিএসটিতে এসেছি ইয়াসির সহযোগিতায়। আমরা একটা ক্যাম্প, আইস স্ক্রিনিং ক্যাম্প অর্গানাইজ করেছিলাম। তো এই আইস স্ক্রিনিং ক্যাম্পে এখন পর্যন্ত আমরা 83 জন পেশেন্টকে আমরা ছানি শনাক্তকরণ আমরা শিবিরে দেখেছি, আর এই 83 জনের মধ্যে আমরা 33 জনের আমরা ছানি শনাক্তকরণ করেছি, যাদেরকে আমরা চৌধুরী হসপিটালে ডিফারেন্ট ডেটে আমরা অপারেশন করব টোটালি ফ্রি অফ কস্ট। তাছাড়া আমাদের 25 তারিখেও ইয়াসির সহযোগিতায় আমাদের একটা প্রোগ্রাম আছে, আর ইয়াসির সহযোগিতায় আমরা সেপ্টেম্বর মাসেও আমরা বিভিন্ন মানে আইস স্ক্রিনিং ক্যাম্পের অর্গানাইজ করেছি। এখন পর্যন্ত আমরা বরাকবিরিতে প্রত্যেক সপ্তাহে আমরা ক্যাম্প অর্গানাইজ করে আসছি। আমরা চেষ্টা করছি যত দিন সম্ভব আমরা মানে আনপ্রিভিলিজড পেশেন্টদেরকে আমরা যত পারি সহযোগিতা করব। তার সাথে সাথে আমি সঞ্জীব রায়, ইয়াসির কর্ণধারকে আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা, সবসময় আমাদের সহযোগিতা করার জন্য। যে সময় ওনার সহযোগিতা চাই উনি সবসময় আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। ইয়াসি অর্থাৎ ইনসেন সোশ্যাল ইভেন্ট ও প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজকে অরুণাবন চা বাগানে আমরা একটা শিবির করেছি, ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির। এবং যেভাবে প্রিয়ম বললো, আমরা প্রায় 33 জন ছানির রোগী পেয়েছি, যাকে চৌধুরী আই হাসপাতাল শিলচরে বিনামূল্যে অপারেশন করা হবে। এবং এখানে যারা দরিদ্র সীমার নিচে রোগীরা ছিলেন ওদেরকে কিছু ঔষধও দেওয়া হয়েছে। আমাদের একটা প্রচেষ্টা আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গরিবের দুয়ারে পৌঁছা, যারা হয়তো এই ফেসিলিটি অ্যাভেল করতে পারেন না ওদের কাছে পৌঁছে ওদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। চৌধুরী আই ক্লিনিক ও প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট সর্বদা সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইয়াসিদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আরও অনেক ক্যাম্পের জন্য তাকিয়ে আছি।